হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালান কোনোভাবেই যেন থামছে না। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন, শুল্ক গোয়েন্দা, কাস্টমস, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দরের এফসেক সদস্যরা সোনা চোরাচালান সহ বিভিন্ন অনিয়ম রোধে প্রতি মুহূর্তে তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু শাহজালাল বিমানবন্দর দিয়ে কেনই বা প্রবাসীরা সোনা নিয়ে আসেন আর কেনই বা তারা আটক হন? আমরা একটি অনুসন্ধান করার চেষ্টা করেছি। অনুসন্ধানে দেখা গিয়েছে দুবাই, সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি সোনা আসছে বাংলাদেশে। তবে এই দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা সবচেয়ে বেশি থাকেন। বিদেশ থেকে আসার সময় সোনা চোরা কারবারিদের প্রতি মুহূর্তে টার্গেটে পরিণত হচ্ছেন আমাদের প্রবাসীরা। এমনকি প্রবাসীরা সাধারণত সহজ সরল এবং বোকা হয়ে থাকেন। দীর্ঘদিন পর দেশে যাচ্ছেন, তাই হয়তো খরচটা যতই কমানো যায় ততই ভালো, এমনটাই ভেবে থাকেন প্রবাসীরা। তবে এই সুযোগটি সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছেন সোনা চোরা কারবারিরা। তারা প্রথমে যাত্রী সেজে প্রবাসীদের সাথে বন্ধুত্ব করেন এবং বিমানবন্দর থেকে সোনা বের করে দিতে পারলে টাকা অফার করে থাকেন। অতপর টাকাই কাজ না হলে আসা যাওয়ার রিটার্ন টিকিটের অফারও দিয়ে থাকে চক্রটি। এমন সব লোভনীয় অফারে একসময় বোকা সহজ সরল প্রবাসীরা চোরা কারবারিদের পাতা ফাঁদে প্রতি মুহূর্তে পা দিয়ে থাকেন। কিন্তু যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের বহন করা বিমানটি অবতরণ করে, এরপরেই যেন প্রবাসীদের পদে পদে বিপদের মুখে পড়তে হয়। এমনকি যারা অবৈধভাবে বহন করা সোনাসহ বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে থাকেন, তাদের শেষ পর্যন্ত ঠিকানা হয়ে থাকে কারাগারে, আর সেই সাথে হারাতে হয় সারা জীবনের অর্জন করা সম্মান। এমনকি পরিবার থেকে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনাও ঘটেছে অহরহ। ফলে দেখা যাচ্ছে সামান্য কিছু টাকার লোভে পড়ে নিজের স্বপ্ন যেমন ছিন্ন করছেন, তেমনি ধূলিসাৎ হচ্ছে প্রবাসীদের সারা জীবনের অর্জন। একই সাথে বাকি জীবনটাও কাটাতে হচ্ছে অন্ধকার কারাগারে। তাই সকল প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন, আপনারা টাকার লোভে পড়ে অন্যের দেওয়া কোনো মালামাল বহন করবেন না। নিজে সতর্ক থাকুন এবং নিজের সম্মান নিজেই রক্ষা করে থাকুন। প্রিয় দর্শক, এবার একটি ঘটনা বলি আপনাদের। শনিবার দুপুরে দুবাই থেকে এসেছেন একজন প্রবাসী, কিন্তু প্রবাসীর কাছে রয়েছে দুটি সোনার বার। কেনই বা তিনি দুটি সোনার বার আনলেন? কেননা 3 বছরে 15 লক্ষ টাকা একজন প্রবাসীর সাথে রাখা অনেকটা কষ্টসাধ্য বিষয়। এরপরও যে প্রশ্নটি আমাদের মনে সবচেয়ে বেশি দাগ কাটে সেটি হচ্ছে, এই সোনার বার কি আসলে সেই প্রবাসীর? আমরা জানতে চেষ্টা করেছি। এরপর বিশদ জিজ্ঞাসাবাদে সেই প্রবাসী জানান সোনাটি আসলে তার নয়, তাকে একজন 20,000 টাকা দিতে চেয়েছেন। বিনিময়ে বিমানবন্দর থেকে সোনার চালানটি শুধুমাত্র বের করে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর বিমানবন্দরের টার্মিনাল থেকে অন্য আরেকজন ব্যক্তি এসে প্রবাসীর কাছ থেকে সোনার এই দুটি বার নিয়ে চলে যাবেন। কিন্তু একটি বার ভাবুন, এই প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় তার শেষ আশ্রয় কারাগারে হয়েছে। তবে এখন আপনারা একটি বার ভাবুন, আপনি যদি 20,000 টাকা লোভে না পড়ে বিমানবন্দরে আসতেন, তাহলে কিন্তু পরিবারের সঙ্গে হাতে হাত রেখে, গলায় গলা রেখে এবং হাসি আনন্দে গ্রামের বাড়িতে চলে যেতে পারতেন। কিন্তু গ্রামের বাড়ির পরিবর্তে আপনার স্থান হলো অন্ধকার গহীন কারাগারে। কাজেই আপনারা বুঝতে পারছেন, কখনো লোভে পড়বেন না। মনে রাখবেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। কাজেই আপনারা প্রবাসীরা যদি নিজেরা সচেষ্ট থাকেন, সচেতন থাকেন, তাহলে কোনো চোরা কারবারি আপনাদের লোভ দেখাতে পারবে না।